নমস্কার। আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটার বক্তব্য হচ্ছে কি রিসেন্ট WBCS 2020 সালের যে কোশ্চেন মানে কাট অফ বেরিয়েছে ইন্টারভিউয়ের জন্য সেটা হচ্ছে 989 ফর গ্রুপ বি। তাহলে এই এত মার্কস দেখার পরে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন বা অনেকেই বুঝতে পারছেন না তারা কি করবেন। তাই প্রথমেই বলে দিই, এটা যে হবে এটা আমরা বছরখানেক আগে প্রেডিক্ট করেছিলাম, হুবহু মেলেনি। আমি প্রেডিকশন করেছিলাম 2020 সালের মেনের কাট অফ বেরোবে 1020 থেকে আরও 10-15, মানে 1030-35 এরকম মার্কস অনুসারে। এবং সেই ভিডিওটার আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে যে এত কেন যাচ্ছে, কারণ কাট অফ হওয়ার যে কোনো মানে কাট অফ হওয়ার রিজন থাকে। এক হচ্ছে যে কোশ্চেনে কীরকম হয়েছে, ছেলেমেয়েরা কীরকম প্রস্তুতি নিয়ে রেখেছে, কীরকম কী অ্যাপিয়ার হয়েছে সেটা তার উপর নির্ভর করে, বা কত কী পোস্ট রয়েছে তার উপর নির্ভর করছে। এবার একটা জিনিস আমি আপনাকে বলি, WBCS হচ্ছে আমার একটা পরীক্ষা যেটা প্রত্যেক বছর WBCS মানে পশ্চিমবঙ্গে হয়ে থাকে, অন্য কোনো পরীক্ষা প্রত্যেক বছর হয় না। সেই হিসাবে চাকরিজীবী বা চাকরি করতে চান এরকম ছেলেমেয়েরা, বা ধরুন যারা এককালে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন কিন্তু সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় তিনি হয়তো সেরকমভাবে নিজের মন থেকে তাকে তিনি সাই পাচ্ছেন না বা কিছু, এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে এবং সেখান থেকে চলে এসেছে এইসব জায়গায়, কারণ যেটাই হয়ে থাকে। তারপরে আছে কি যে সরকারি চাকরির মতন ভ্যালুয়েবল জিনিস আর হয় না, এবং দায়িত্ব, প্রেস্টিজ, রেসপেক্ট সব কিছুই তার মধ্যে থাকে, সুতরাং এটা একটা ভীষণ লোভনীয় জব। এবার আমার বক্তব্য হচ্ছে যেহেতু এটা হয়েছে, আর তাছাড়া 2020 সালের মেনের কোশ্চেন কিন্তু ভীষণ সোজা হয়েছিল। ভীষণ সোজা বলতে ইতিহাসে 95 স্কোর করা, বা অর্থনীতি পলিটিতেও 90-95 স্কোর করা, অর্থনীতিতে 70-75 স্কোর করা খুব বেশি টাফ ছিল না, এবং আমরা সেগুলো সব ডিটেলসে কাট অফের ভিডিওতে আলোচনা করেছি। এবং আমি যেহেতু 2020 বলেছিলাম সেহেতু আমাকে প্রচুর সমালোচনা করা হয়েছে ভিডিওর নিচে কমেন্ট করে করে। এবার যারা কমেন্ট করেছেন আমি এটা তাদের দোষ দিই না, যারা সমালোচনা করেছেন এটা তাদের দোষ না, তারা সবসময় সুগার কোটেড একটা আইটেম, বা আপনাকেও একটা সুগার কোটেড আইটেম আজ পর্যন্ত দেওয়া হয়েছে। সুগার কোটেড আইটেম কি, আপনাকে আসল জিনিসটা সত্যিটার সঙ্গে পরিচিতি করানো হচ্ছে না। আপনাকে কি বলা হচ্ছে, না এই তো WBCS এই হলে কাট অফ হয়ে যাবে, এই 920-925 বেশি কাট অফ হবে না, 930-এর বেশি কাট অফ হবে না, 940 পেয়ে গেলে তো চাকরি পেয়ে গেল, এই ধরনের সব বিভিন্ন বিভিন্ন বক্তব্য আপনাকে পেশ করা হয়েছে। এবং বিগত বছরগুলোতে বিভিন্ন ইউটিউব ভিডিওতে যারা WBCS সম্পর্কে বোঝেন বা বোঝেন না আমি জানি না, কারণ কি ব্যক্তিগতভাবে আমি যদি যেহেতু কাউকে চিনি না জানি না সেহেতু আমি তাদের ভিডিওর উপর কমেন্ট করতে চাই না। যারা ব্যক্তিগত যারা WBCS আদৌ বোঝেন কি বোঝেন না, তারাও WBCS সম্পর্কে জায়গায় জায়গায় কোচিং খুলে নিয়েছেন এবং ভালো মার্কেটিংয়ের বা বক্তব্যের জন্য ছেলেমেয়েরা সেই সব দিকেই যাচ্ছে। এবার এই যে ব্যাপারটা কি হচ্ছে, এই যে মানে কাট অফের যেটা 989 সেটা কিন্তু লাস্ট যে ইন্টারভিউতে ডাক পেয়েছে। এবার যে কিছু ছেলেমেয়ে তো আছে যারা 1020-1030 অবধি তো স্কোর করে নিয়েছে, এবার 1020-30 স্কোর যারা করেছে তাদের সঙ্গে যখন ইন্টারভিউয়ের মার্কস যোগ হবে, আর যে 989 হিসাবে ডাক পেয়েছে তার সঙ্গে ইন্টারভিউর মার্কস যোগ হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে কারা চাকরি পাবে। আর যতজনকে ডাকা হয়েছে তার মধ্যে 1/3 চাকরি দেওয়া হবে, মানে 100 জনকে ডাকা হলে 100 জনকেই না, 100 জনকে ডাকা হলে 33 জন চাকরি পাবে, একটা পোস্টে 3 জন করে ইন্টারভিউতে ডাকা আজ পর্যন্ত PSC ডেকে এসছে, আমরা সেটাই দেখে এসেছি। এই বছর কী হবে আমি জানি না। তারপরে ধরুন লকডাউনের সেটা বছর ছিল, সরকারের রেভিনিউ কম হয়েছে, আর এমনিও WBCS এর পোস্ট যে খুব বেশি হচ্ছে তা না, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি WBCS এর যে সমস্ত ধরুন কিছু কিছু পোস্ট আছে CED সেখানে টেম্পোরারি হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ পারমানেন্ট হিসাবে নেওয়া হচ্ছে না, তো সুতরাং পোস্ট কিন্তু ধীরে ধীরে কমছে, প্রত্যেক বছর চাকরি হচ্ছে না। কোনো বছর হয়তো পরপর 2 বছর বা 3 বছর পুলিশ হয়ে গেল তো হয়ে গেল, তারপর আবার বন্ধ। আমি আমার লাইফ টাইমে যখন আমার বয়স ছিল পুলিশে লাইন দেওয়ার, একবার মাত্র বেরিয়েছিল ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন সাব ইন্সপেক্টর, কিন্তু বিগত 2-3 বছর এটা পুলিশ, ব্যাঙ্ক, রেল, মানে এই সমস্ত, রেল তো ঠিকই আছে, চলো রেল তো বেরোচ্ছে, রেল তো কেন্দ্র সরকারের ব্যাপার যা আমরা বলছি না, তো এই যে জিনিসগুলো আসছে এর ফলে কিন্তু কাট অফ বাড়বেই। এবং আচ্ছা 2021 কী হবে, 2021 আমি আর কাট অফ করিনি, কেন কি ছেলেমেয়েরা না বুঝে না জেনে, কেন কি দেখুন তাদের কেউ না কেউ ভরকিয়েছে, তাদের কেউ না কেউ কিছু না কিছু মাথায় ঢুকিয়েছে, দেখুন এমনি এমনি কেউ কাউকে মানে কমেন্ট করে না, এমনি এমনি কেউ কাউকে সমালোচনা করে না, তাদের মাথা তাদের চিন্তাভাবনা এমনভাবে বিষাক্ত করে দেওয়া হয়েছে যে তারা এমন সমালোচনা করছেন যে আমি 2021 কাট অফ বলিনি আর আমি করবোও না, আপনারা দেখে নিন। তবে হ্যাঁ একটা জিনিস কি, যে এই কাট অফ 989 প্রত্যেক বছর হবে না, কোনো বছর কম হবে, কোনো বছর হয়তো এই যেতে পারে, কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। আর যেহেতু এটা সিভিল সার্ভিস বেশ মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় পরীক্ষা, বড় পরীক্ষা ইন দ্য সেন্স কি রেসপেক্ট, দায়িত্ব, সম্মান খুব বেশি, তো সেই হিসাবে এখানে এত মার্কস উঠে যাওয়াটাও একটা PSC-র উপরে একটা প্রশ্নচিহ্ন যে এত মার্কস কী করে উঠে যাচ্ছে। তো সেই জন্য কী হচ্ছে কি, আশা করছি পরের বছর তো এই কোশ্চেনগুলো একটু কঠিনই হবে এবং তাতে ছেলেমেয়েদের মার্কস কমবে, তো আপনি নিজের মতো পড়াশোনা করুন, এরকম ব্যাপার নিয়ে যে কোচিং ছাড়া আপনি পারবেন না। তবে দেখবেন যদি আপনি কোনো কোচিংয়ে ভর্তি হন, ঠিকঠাক কোচিংয়ে যেন ভর্তি হন। আর বলে দিই
মানে এখন আমরা কোচিং করাচ্ছি না, এই জন্য মানে এই জন্য কি আমার একটু অসুবিধা রয়েছে ব্যক্তিগতভাবে, এখন কোচিং করাচ্ছি না এই বছরে, সামনে বছর বা তার পরের বছর কী হবে আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে। তবে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতার উপরে, যেহেতু আমরা অভিজ্ঞতা একটা বড় ব্যাপার এবং আমাদের অভিজ্ঞতার উপরে আমার একটা বইও আছে, আপনি চাইলে সেই বইটা কিনতে পারেন, 200 টাকা দাম রয়েছে। বইয়ের ডেসক্রিপশানে বইয়ের কীরকম কী বই আছে সেটাও ভিডিও একটা আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি নিজের মতো দেখে নেবেন, আমাকে যোগাযোগ করতে পারেন। এতটুকুই বলা ছিল ভিডিওটার মাধ্যমে, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।